বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার সাথে শারীরিক সম্পর্ক, এরপর কিছুদিন কাটার পরই মহিলার সাথে দূরত্ব তৈরি করে আলমিয়া নামে এক যুবক। ঘটনা মহারানী হঠাৎ চুমহুনি এলাকায়। জানা যায়, আজ থেকে গত কয়েক বছর আগে আলম এক মহিলার সাথে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। তার মাঝে একটি বাচ্চা সন্তানকেও এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তোলেন নির্যাতিতা মহিলা। পরবর্তী সময় বিয়ে না করে দূরত্ব বজায় রাখতে শুরু করে আলম, কিন্তু তার মাঝে আলমের স্ত্রী সহ আলম নিজে সেই মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার চালায় ওই মহিলার উপর। এই ঘটনা সহ্য করতে না পেরে বৃহস্পতিবার বিকেলে উদয়পুর মহিলা থানায় মামলা দায়ের করা হয় আলম মিয়ার নামে। বর্তমানে ন্যায্য বিচারের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছে নির্যাতিতা মহিলা। অনেক বছর বুদ্ধে কাজকর্ম করতে আছে, হ্যাঁ আমাদের বিয়ে করবার কথা কয়ে হ্যাঁ আমার লোকের স্বামী স্ত্রীভাবে চলাচল করছে, করার পরে সন্তান পেট হয়েছে, এরপরে ওষুধ খাবে নষ্ট করে রয়েছে, কৈছে তোমার দুই মাস পরে বিয়ে করুন। এরপরে বিয়ের কথা কন হয়ে আজকে দুই তিন দিন ধরে বল হইয়া হয়ে রাত্রেবেলা খুব মার ধর করে আমার খুব অত্যাচার করতে আছে। এর নাম কি? আলম মিয়া। বাড়ি কোন জায়গায়? মূলত আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক করছে এবং আপনার এই বিয়ার প্রতিশ্রুতি দিছিল, কিন্তু সেটা করছে না, মানে আপনারা ব্যবহার করছে এক প্রকার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মাদারবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীন হঠাৎ চুমহনি বাজার এলাকায়। ব্যুরো রিপোর্ট, চার্জ ইন্ডিয়া, টিএনএন।